नमस्कार বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত। মহাভারতের এক অন্যতম নারী চরিত্র দ্রৌপদী। দ্রৌপদী সম্পর্কে আমাদের কৌতূহলের শেষ নেই। যেমন রয়েছে তার পাঁচজন স্বামী, সেরকম তার জন্মের ইতিহাসও কম চমকপ্রদ নয়। আর পাঁচটি শিশুর মতো তিনি শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেননি। জন্মের সময় থেকেই তিনি ছিলেন পূর্ণ যৌবনা এবং অপরূপ রূপের অধিকারিণী। চলুন বন্ধুরা, তাহলে আজ আপনাদের শোনাই দ্রৌপদীর জন্মের সেই রোমাঞ্চকর ইতিহাস। আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। দ্রৌপদরাজ নিঃসন্তান ছিলেন। একবার দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধে তিনি পরাজিত হন। অপমানিত দ্রুপদ প্রতিশোধ ও পুত্রলাভের জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে উঠলেন। তিনি গঙ্গা ও যমুনার তীরে বিচরণ করতে করতে এক ব্রাহ্মণ বসতিতে উপস্থিত হলেন। সেখানে জাজ ও উপজাজ নামে দুই ব্রহ্মর্ষি বাস করতেন। পদসেবায় উপজাজকে সন্তুষ্ট করে দ্রুপদ বললেন, আমি আপনাকে 10 কোটি গোদান করব। আপনি আমাকে এমন একটি পুত্র পাইয়ে দিন যে দ্রোণকে বধ করতে পারবে। উপজাজ সম্মত হলেন না, তবুও দ্রুপদ তার পরিচর্যা করতে লাগলেন। এভাবে আরও 1 বৎসর পার হল। উপজাজ বললেন, আমার বড় ভাই জাজ সূচি অসূচি বিচার করেন না। আমি তাকে মাটিতে পড়ে থাকা ফল তুলে খেতে দেখেছি। ইনি গুরুগৃহে বসবাসকালে অন্যের উচ্ছিষ্ট ভিক্ষান্ন ভোজন করতেন। আমার মনে হয় তিনি ধনের পরিবর্তে আপনার জন্য পুত্রেষ্টি যোগ্য করতে সম্মত হবেন। জাজের প্রতি অশ্রদ্ধা হলেও দ্রুপদ তার কাছে গিয়ে নিজের মনোবাসনা ব্যক্ত করলেন। 10 কোটি গরুর বিনিময়ে জাজ দ্রুপদের প্রস্তাবে সম্মত হলেন এবং উপজাজকে সহায়ক রূপে নিযুক্ত করলেন। শুরু হলো সেই মহাযজ্ঞ। যজ্ঞ শেষ হলে জাজ দ্রুপদ মহিষীকে ডেকে বললেন, মহারানী আপনি আসুন, আপনার 2 সন্তান উপস্থিত হয়েছে। মহিষী বললেন, আমি এখনো মুখ ধুইনি, তাছাড়া আমার এখনো স্নানও হয়নি, আপনি অপেক্ষা করুন। জাজ বললেন, যজ্ঞাগ্নিতে আমি আহুতি দিচ্ছি। উপজাজ মন্ত্রপাঠ করছেন, এখন তা থেকে আপনার অভীষ্ট লাভ হবেই, আপনি আসুন বা না আসুন। জাজ যজ্ঞে আহুতি দিলেন। যজ্ঞাগ্নি থেকে এক অগ্নিবর্ণ বর্ম মুকুট ভূষিত খড়গ ধনুর্বানধারী কুমার স্বগর্জনে উপস্থিত হলেন। পাঞ্চালগণ আনন্দিত হয়ে সাধু সাধু বলতে লাগলেন। তখনই আকাশবাণী হল, এই রাজপুত্র দ্রোণবধ করে রাজার শোক দূর করবেন। তারপর যজ্ঞবেদী থেকে কুমারী পাঞ্চালী উত্থিত হলেন। তিনি সুদর্শনা শ্যামবর্ণা, তার শরীরে নীলপদ্মের গন্ধ যা 1 ক্রোশ দূর থেকেও অনুভব করা যায়। তখনই আবার দৈববাণী হল, সর্বনারী শ্রেষ্ঠ এই কৃষ্ণা থেকেই ক্ষত্রিয় ক্ষয় এবং কুরুবংশের মহাভয় উপস্থিত হবে। দ্রুপদ ও রাজমহিষী এই কুমার কুমারীকে পুত্র এবং কন্যা রূপে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। পুত্রের নাম রাখা হল ধৃষ্টদ্যুম্ন। শ্যামবর্ণের জন্য এবং আকাশবাণী অনুসারে কুমারের নাম রাখা হল কৃষ্ণা। দৈব অনিবার্য জেনে এবং নিজ কীর্তি রক্ষার জন্য দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে স্বগৃহে এনে অস্ত্র শিক্ষা দিলেন। দ্রুপদ রাজের কাছে পালিত হয়েছিলেন বলে কৃষ্ণা দ্রৌপদী নামে পরিচিত হলেন। পরবর্তীতে স্বয়ম্বর সভায় মাছের চোখে লক্ষ্যভেদ করে পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন দ্রৌপদীকে পত্নীরূপে লাভ করেন এবং এক বিশেষ কারণে দ্রৌপদীকে অন্যান্য 4 পাণ্ডবেরও স্ত্রী হতে হয়। সেই বিশেষ কাহিনী আলোকপাতে ইতিমধ্যেই প্রচার করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, অথবা এই জায়গায় ক্লিক করে দেখে নিতে পারেন।